কোর্স বিনিময় হতে হতে সহপাঠী ফুলকু হয়ে ভাসিয়ে নিল আমার কোমল মতি। তারপর যা হল ভাসতে ভাসতে ফাগুনের রঙে শরীরের তাপের উষ্ণ ধারার শীতল হলো দুই পৃথিবী। সীমার মাঝে অসীমের স্বাদ পেয়ে আজীবন জীবন যাপনের অঙ্গীকার একসাথে। অনুকূল বাতাসে পাল তোলা নৌকা যেভাবে এগিয়ে চলে আপন দিশায়, আমাদের জীবন পালকিও দুলে দুলে চলতে লাগলো মনের আনন্দে। মসৃণ স্রোতশিন্নির পথের মাঝে হঠাৎই শুরু হলো প্রবল দমকা হাওয়া। সূর্যের উজ্জ্বল আলো ঢেকে গেল কালো মেঘে, মুহূর্তে নেমে এলো খুটখুটে অন্ধকার। বিরামহীন ঝঞ্ঝাট তীব্র বেগে ছিঁড়ে গেল পালের শক্ত বাঁধন। দুলতে থাকে আমার মনের ঘর বিধ্বংসী সেই ঝড়ে, তুলোর মতো উড়ে যেতে লাগলো একের পর এক বিশ্বাস ভরসা অঙ্গীকার। এতদিনে জমানো যা কিছু মনের মানুষ যখন ভুল করে ভুল বোঝে, মন খারাপের ঢেউ তখন আছড়ে পড়ে হৃদয়ের তটে, তখন ভারি কষ্ট হয়। সেই মাতাল ঢেউয়ের আস্ফালনে বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় জীবন থেকে। দিশেহারা আমি তোমার গীতবিতান খুলে শান্তি পাই, পাই এক বুক আশা। আমার গা শিওরে ওঠে হঠাৎ অনুভব করি পিতার মতো তুমি হরসার হাত রেখেছ আমার মাথায়। অকস্মাত মনের বিষণ্ণতা বাষ্প হয়ে উড়ে যায়, মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসি আমি, পাই বাঁচার সীমাহীন শক্তি। সেই নিঃসঙ্গ বিষণ্ণ রাতে গীতবিতান বুকে জড়িয়ে হয়ে গেল ভোর, তুমি মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছো আমায়। যে লোকেই থাকো গুরুদেব প্রণাম জানাই তোমায়।